আসসালামু আলাইকুম, ইনকাম স্কুলে স্বাগতম। আজকে আমি এই ডবল চুলাটি মেরামত করব। সর্বপ্রথম দেখি কি সমস্যা আছে চুলার মধ্যে। আমরা এখানে দুইটি বার্নার পেয়েছি, দুইটা বার্নারই খুলে গেছে, আর মেশিনে আর চুলার নিচে দেখি কি অবস্থা। চুলার নিচে সব কিছুই ঠিকঠাক আছে মনে হচ্ছে, একটু ময়লা হয়ে আছে, এটা আমরা ওয়াশ করে দেব। মেন সমস্যা দুইটা বার্নার খুলে গেছে সেটাই, আর মেশিনগুলো দেখি ঠিকঠাক আছে কিনা। মেশিনের স্পার্কগুলো দেখি, স্পার্কও ঠিক আছে। তারপর আমরা বার্নার সেট আপ করার পর বুঝতে পারবো যে মেশিনের কোয়ালিটি কেমন। আর বাদিকের যে মেশিন এটার স্পার্কও ঠিক আছে, বাট মেশিনটা একটু জ্যাম হয়ে আছে, মেশিনটা ইজি না। এখন আমরা এটা কাজ করব, কিভাবে কাজ করি দেখুন। আমি চুলাটি ওয়াশ করে নিচ্ছি। চুলা কিভাবে পরিষ্কার করতে হয়, আমরা কিভাবে চুলা পরিষ্কার করে থাকি, এটার উপরে আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিন। আমি প্রাথমিকভাবে চুলাটি ওয়াশ করে নিলাম। এখন আমরা প্রথমে ডান পাশের যে মেশিন আছে সেটা একটু দেখব কি অবস্থায় আছে। নবটি খুলে নিলাম, এই দেখুন এখানে প্রচুর পরিমাণে ময়লা আছে। এই ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, এই দেখুন কি পরিমাণে ময়লা। এখানে আসলে ময়লা হয়ে যায় অনেক সময়, জং পড়ে এরকম ময়লা হয়ে যায়। এই দেখুন পরিষ্কার হয়ে গেছে। এমনভাবে পরিষ্কার করার পর আমি এখানে একটু অয়েল দিয়ে দিচ্ছি। অনেক সময় তেল না থাকলে বা অনেক দিন ব্যবহার না করলে এখানে খসখস হয়ে যায়। চুলা মেরামত লাইভে আপনারা নিয়মিত ভিডিওগুলো যদি দেখুন তাহলে আমরা কোন চুলায় কিভাবে কাজ করি আপনারা দেখতে পারবেন। সব চুলার কাজ একরকম হয় না, এক এক চুলাতে এক এক রকম কাজ হয়। তাহলে আশা করি এখান থেকে আপনাদের সমস্যাগুলো দূর করে নিতে পারবেন। তেল দেওয়ার পর, ইজি হওয়ার পর আমি গ্রিস করে দেই। গ্রিস করলে অনেক দিন যাবৎ মেশিনটি এত সহজে জ্যাম হয় না। অনেকেই বাসা বাড়িতে চুলা ব্যবহার না করে রেখে দেয়, অথবা ডবল চুলা থাকলে একটা ব্যবহার করে আরেকটা টোটালি অফ রাখে, তখন এখানে জং ধরে মেশিন জ্যাম হয়ে যায়। এক পর্যায়ে এভাবে ব্যবহার না করতে করতে মেশিনটি বাতিল হয়ে যায় বা টোটালি মেশিন বাদ করে দিতে হয়। ডান পাশের মেশিন আমরা দেখলাম, এখন আমরা এই বাদিকের মেশিনটি দেখব কি অবস্থা। এটা আমরা খুলে নিই, এই দেখুন এখানে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে, এবং এখানে যে রাউন্ড যে টিনের যে নবের মানে এই যে একটা গোল একটি পাশ দেখতে পাচ্ছেন, এটা এখানে জং পড়তে পড়তে এটা নষ্ট হয়ে গেছে। দেখি পরিষ্কার করার পর কী অবস্থায় থাকে, না হলে এটা ফেলেও দিতে পারি। সবচাইতে বেশি কাজ আপনারা শিখতে পারবেন যদি চুলা মেরামত লাইভের যে সিরিয়াল আছে এই সিরিয়াল অনুযায়ী আপনারা যদি চুলার কাজ দেখুন, তাহলে আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। আমার কাছে মনে হয়েছে এই জন্যেই নবটি হয়তো ঘুরছে না এরকমভাবে জং পড়ার কারণে। এখানে আমি একটু ওয়েল দিচ্ছি, ওয়েল দেওয়ার পর এটা ঘোরানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখন আগের থেকে অনেকটা ইজি হয়ে গেছে। এই মেশিন নষ্ট হলে কিভাবে মেরামত করবেন এটার উপরে আমার ধারাবাহিক ভিডিও আছে, চুলার মেশিন মেরামত 1, 2, 3 এভাবে সিরিয়াল আছে, আপনারা দেখতে থাকুন। এখান থেকে দেখলে আশা করি মেশিন মেরামতটা
পরিপূর্ণভাবে শিখতে পারবেন। ইজি হয়ে গেছে, এখন আমি একটু গ্রিস করে নিই। হ্যাঁ, অনেকটা ইজি হয়ে গেছে। দুই মেশিন আমরা ওয়েল এবং গ্রিস করে নিলাম। এখন অনেক সময় শুধু এদিক দিয়ে ওয়েল এবং গ্রিস দিলেও মেশিন ইজি হয় না। সব মেশিনই যে আপনারা এরকমভাবে খোঁচা মেরে ঠিক করে ফেলবেন বা তেল দিয়ে ঠিক করে ফেলবেন তা কিন্তু নয়। এক এক মেশিনের এক এক রকম সমস্যা থাকে। যদি সেম সমস্যা হয় তাহলে আপনারা মেরামত করতে পারবেন। মেশিনের কাজ আপাতত এখানে শেষ। তার আগে আমরা এই পাইপটুকু, এই যে অংশটুকু আছে এলবো, এই প্লাস্টিকের পাইপ, এই পাইপের মধ্যে যে জয়েন্টটা আছে, যে এলবো, এটা আমরা চেঞ্জ করে, এটা বাতিল করে এখানে আমরা ডাইরেক্ট এই পাইপটুকু এখানে জয়েন্ট দিয়ে দিব। এটা আমরা কেন করি, কী জন্যে করি, এটার উপরে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা থাকা না থাকা কী সমস্যা, এটা কেন চেঞ্জ করি, চেঞ্জ করার পর কী সুবিধা কী অসুবিধা হতে পারে, এটা আপনারা দেখে নেবেন। এটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এই দেখুন, আমি এই পাইপটি ডাইরেক্ট কানেকশন করে দিয়েছি। এখন এই এলবোটা আমরা বাতিল করেছি। এখন আমরা বার্নার ওয়াশ করব। এই দেখুন, আমাদের বার্নার পরিষ্কার করা শেষ। আমরা বার্নার পরিষ্কারের উপরে ধারাবাহিক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। বার্নার ভালোভাবে সেট আপ করার আগে চুলা চেক করে নিতে হয়, আগুনের পরিমাণটা দেখে নিতে হয়, না হলে আবার খুলতে হয়। আমরা চেক ছাড়াই লাগিয়ে নিচ্ছি। আমাদের প্র্যাকটিক্যাল কাজ, বিভিন্ন কাজে বিভিন্ন রকমভাবে করতে হয়। এই দেখুন, বার্নার সেট আপ করে নিয়েছি। চুলার নবটি কোথায় পড়ে গেছে, আমরা অন্য একটি চুলার থেকে নবটি আপাতত লাগিয়ে নিলাম। খালি জায়গা গ্যাস অপূর্ণ ছিল। এই দেখুন, সেটা ঠিক আছে। জি, এই পাশেরটাও ঠিক আছে। আশা করি উভয় চুলাই ঠিক হয়ে গেছে বা ঠিক আছে। নিয়মিত ধারাবাহিক চুলা মেরামত কাজ যদি আপনারা দেখেন তাহলে চুলার কাজ, অনেক ভালো চুলার কাজ শিখতে পারবেন। নিজে কাজ শিখুন, বেকারত্ব দূর করুন, নিজের কাজ নিজে করুন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।